নমস্কার বন্ধুরা, টেক প্রদীপ চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে যে ভিডিও সেটা হচ্ছে কোরেল ড্র X7 ওপরে, অর্থাৎ যারা কোরেল ড্র X7 ব্যবহার করছে আর যারা ব্যবহার করার কথা ভাবছে, সকলের জন্য কিন্তু আজকের এই ভিডিও। এই ভার্সনের মধ্যে কিছু সমস্যা আছে আর সেগুলো আপনারা কীভাবে সমাধান করবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাবো। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সটটা লেখা আছে তার কিছুটা অংশ হচ্ছে ব্ল্যাকে আর কিছুটা অংশ রেডে, আর আমি ব্যবহার করছি উইন্ডোজ সেভেন আল্টিমেট আর কোর i3 CPU। ঠিক আছে, এবারে আমি আপনাদের দেখাবো যে একটা মেন ফিচার্স এটা হচ্ছে কনভার্ট টু কার্ভ, যেটা আমাদের প্রায় প্রতিদিনই লাগে, সেটা কিন্তু এখানে খুব অসুবিধা হয় কোরেল ড্র X7-এ। যেমন যদি আমরা এটাকে কনভার্ট টু কার্ভ করি, এর কিছুটা অংশ ব্ল্যাকে আর কিছুটা অংশ রেডে লেখা আছে, আর এটা হচ্ছে একটা আর্টিস্টিক টেক্সট, রাইট ক্লিক কনভার্ট টু কার্ভ করতে পারি অথবা শর্টকাটে কন্ট্রোল কিউ প্রেস করতে পারি, অথবা ক্লিক করার সিলেক্ট করার পর আমরা চলে যাবো হচ্ছে অবজেক্ট, আর এখান থেকেও আমরা কনভার্ট টু কার্ভ করতে পারি। যখন আমি কনভার্ট টু কার্ভ করছি আপনারা দেখবেন যে পুরো লেখাটা কিন্তু ব্ল্যাকে হয়ে যাচ্ছে। আমি আরেকবার করছি অবজেক্ট আর কনভার্ট টু কার্ভ, সেম জিনিস, এটা একটা কিন্তু খুব সমস্যা। আবার কন্ট্রোল জেড করলাম, আমি পরের টেক্সটটা যেটা আছে সেটা হচ্ছে প্রথমে রেড লেখা আছে, তো এখানেও যদি আমরা রাইট ক্লিক আর কনভার্ট টু কার্ভ করি সেক্ষেত্রেও কিন্তু পুরো লেখাটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এর ফলে কী হচ্ছে যে যদি আমরা কোনো কালারে কাজ করি আর আমরা কনভার্ট টু কার্ভ করি তাহলে কিন্তু এই সমস্যাটা আসে। এরপরে আমাদের একটা টেক্সট আছে বাংলায় লেখা, একটা বিয়ের চিঠি, যদি এই লেখাটাকে আমরা কনভার্ট টু কার্ভ করি, রাইট ক্লিক আর কনভার্ট টু কার্ভ, তাহলে দেখবেন যে এখানে সাদা বক্স মতো এরর আসছে, এই লেখাটা দেখুন পুরোটাই নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, যদি এরকম আমরা ওয়েল্ড করি তাহলে কিছুটা হয়তো রিকভার হয় কিন্তু পুরোটা হয় না। আবার চলে যাচ্ছে আগের পেজে, এবারে আমরা এই যে আর্টিস্টিক টেস্ট এটাকে আমরা প্যারাগ্রাফ টেক্সটে কনভার্ট করব, রাইট ক্লিক আর কনভার্ট টু প্যারাগ্রাফ টেক্সট। তো এখন এটা প্যারাগ্রাফ টেক্সট আছে, এবার আমরা চেক করব যে এখানেও কি সেম প্রবলেম হচ্ছে, রাইট ক্লিক আর কনভার্ট টু কার্ভ, সেম একই প্রবলেম, এরপরও রাইট ক্লিক কনভার্ট টু কার্ভ, এখানেও সেম প্রবলেম। ঠিক আছে, এটা হচ্ছে একটা সমস্যা কোরেল ড্র X7-এর। এটা নিয়ে কিন্তু কোরেল ড্র যে কমিউনিটি আছে তার মধ্যেও কিন্তু অনেক আলোচনা হয়েছে। যেমন আপনারা দেখবেন যে এটা হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে কোরেল ড্র কমিউনিটির কিছু কোশ্চেন অ্যান্সার আছে কোরেল ড্র X7-এর উপরে। যেমন এটা বিফোর রেডে লেখা ছিল, আফটারে ব্ল্যাক হয়ে গেছে। ঠিক তেমনি এখানেও একটা এক্সাম্পল দেওয়া আছে যে এখানে কিছুটা অংশ রেড আর ব্ল্যাক, এখানে পুরোটা ব্ল্যাক হয়ে গেছে, রেডটা রেডে আছে, এটা আবার ব্ল্যাক হয়ে গেছে। তো এটা একটা সমস্যা, আর আমার মনে হয় এটা কোরেল ড্রর X7-এর অরিজিনাল ভার্সনের মধ্যে কিন্তু ছিল, সেই জন্য কিন্তু কোরেল ড্র কমিউনিটিতে এটা আলোচনা হয়েছে। বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বা বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলেও কিন্তু এ নিয়ে আলোচনা হয়েছে এবং কোথাও কোনো সলিউশন বেরোয়নি। অনেকে বলছে যে ব্রেকে প্যাট করতে, বা অনেকে বলছে PDF করতে, PDF করলে কিন্তু তার অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যায়, যদি জাস্টিফাই থাকে তাহলে কিন্তু সেটা লেফট অ্যালাইনমেন্টে হয়ে যায়, যদি ব্রেকে পার্ট করি তাহলে কিন্তু লেখাগুলো সব টুকরো টুকরো হয়ে যাবে এবং অ্যালাইনমেন্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই কোনো ক্ষেত্রেই কিন্তু এর কোনো সলিউশন বেরোয়নি। বন্ধুরা, আমি আপনাদের এর একটা সলিউশন দেব এবং একদম পার্মানেন্ট সলিউশন, যার ফলে কিন্তু আপনাদের এই সমস্যা থেকে পুরোপুরি মুক্তি হবে। আর এটা কিন্তু কিছুদিন আগে কিন্তু আমি পেয়েছি, ঠিক আছে, আর এটা নিয়ে কোনো কিন্তু কোনো ভিডিওতে আজ পর্যন্ত আপনারা দেখতে পাবেন না, দেখেনওনি। তো আপনারা যারা কোরেল ড্র X7 ব্যবহার করেন তারা আপনারা বলবেন যে আপনাদেরকে এই সমস্যাটা হয়। অনেকের একটা সমস্যা হতো যে এখানে
টেক্সটের মধ্যে ইনসার্ট ক্যারেক্টার আসতো না। তখন আমি তাদের বলেছিলাম যে আপনারা যে সোর্স থেকে এটা ইনস্টল করেছেন সেই সোর্স থেকে ইনস্টল করবেন না, অন্য কোনো সোর্স থেকে ইনস্টল করে দেখুন। তার ফলে তাদের সমস্যা কিন্তু সমাধান হয়ে গেছিলো। আর এটা কীভাবে আপনারা সমাধান করবেন, তার জন্য আমাকে আরেকটা কম্পিউটার যেতে হবে, সেই কম্পিউটারে কিন্তু X7 ইনস্টল করা আছে। চলুন আমরা ওই কম্পিউটারে যাই। বন্ধুরা, আমরা চলে এসেছি আলাদা একটা কম্পিউটারে। এটা হচ্ছে উইন্ডোজ 10-এর একটা কম্পিউটার, আর এখানে কিন্তু সেম কোরেল ড্র X7 ইনস্টল করা আছে। তবে আপনাদের বলে রাখি যে এই যে X7 ভার্সানটা কিন্তু আমি আলাদা সোর্স থেকে ইনস্টল করেছি। সেম ফাইল এখানে আছে, অর্থাৎ রেড এবং ব্ল্যাকে লেখার ফাইলটা এখানে আছে। আর আমরা এখানে এই ফাইলটা যে টেক্সটটা আছে এটাকে আমরা কনভার্ট টু কার্ড করে দেখব সেই একই সমস্যা হচ্ছে কি না। আমরা একটু জুম করে নেব, আর এই লেখাটার পরে রাইট ক্লিক করে আমরা কনভার্ট টু কার্ড করব। কোনো রকম কোনো সমস্যা এখানে হচ্ছে না। পরের লেখাটাও আমরা ট্রাই করব, রাইট ক্লিক এবং কনভার্ট টু কার্ড। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো সমস্যা কিন্তু এখানে হচ্ছে না। আমরা একবার কন্ট্রোল জেড করব এবং এই লেখাটাকে আমরা কনভার্ট টু প্যারাগ্রাফ টেক্সটে কনভার্ট করব। আর এখানেও আমরা দেখব একবার কনভার্ট টু কার্ভ করে, এখানেও কিন্তু কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। আমরা চলে যাব পরের পাতায়, আর এই লেখাটাকেও আমরা কনভার্ট টু কার্ভ করব। তো বন্ধুরা, আপনারা দেখছেন যে সমস্ত রকম সমস্যার সমাধান কিন্তু এই ভার্সানে কিন্তু হয়ে গেছে। তো আপনাদের আমি বলে রাখি যে এর আগে যে ভার্সানগুলো, মানে কোরেল ড্র X5, X4, X11, সেখানে কিন্তু কোনো রকম কোনো সমস্যা ছিল না। শুধুমাত্র কোরেল ড্র X7-এ এই সমস্যাটা হতো। কোরেল ড্র 12-ও কিছু সমস্যা এখানে ছিল, আমি ব্যবহার করে দেখেছি। কিন্তু এইভাবে কিন্তু আপনারা এটা সমস্যার সমাধান করতে পারেন। অর্থাৎ আমার মনে হয় আগের যে কোরেল ড্র X7 আমি ব্যবহার করতাম, আর এই যে কোরেল ড্র X7 আলাদা সোর্স ইনস্টল করা, দুটোর মধ্যে একটু তফাত আছে। আমার মনে হয় যে এই যে ভার্সান, এটা হচ্ছে কোরেল ড্র X7-এর একটা আপডেটেড ভার্সান। পরে এটাকে আপডেট করে এটা ঠিক করা হয়েছিল, অথবা আগের যে ভার্সানটা আমি ইউজ করতাম সেটার মধ্যেই কোনো ডিস্টার্ব ছিল। যাই হোক বন্ধুরা, আপনারা দেখলেন যে কীভাবে সমস্যার সমাধান করা যায়। আপনারা যদি কোরেল ড্র এই আপডেটেড ভার্সানটা ইনস্টল করেন, তাহলে কিন্তু আপনাদের কোনো রকম কোনো সমস্যা কিন্তু হবে না। আপনারা অবশ্যই আপনার কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনারা কোন ভার্সানটা ব্যবহার করছেন। ওকে, আজ এই অবধি। আবার দেখাবে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।